সর্বপ্রথম দায়িত্ব মা বাবার ছেলেকে মেয়েকে ইলমে দ্বীনের শিক্ষা দেবেন। ফরজ দায়িত্ব হলো বাবার উপর, ফরজ দায়িত্ব হলো মায়ের উপর। ছেলেকে হাফিজ বানান, আলিম বানান, ছেলেকে সুশিক্ষা দিয়ে গড়ে তুলুন। মা বাবার উপর দায়িত্ব আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। ছেলের উপর দায়িত্ব মা বাবার উপর আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন, ছেলেকে ইসলামী ইলমে দ্বীনের জ্ঞান দিয়ে শিক্ষা দিয়ে গড়ে তুলুন। মা বাবার উপর সেই দায়িত্ব ফরজ। কই বাবা বেগরব টান টান চিন্তা, খারবার লইয়া ব্যস্ত, মা কই গড়ার খামো ব্যস্ত, ছেলে মেয়ে ফর তো কিরকম, যাও গুজবান দিয়ে মসজিদ স্কুল, সর্বশিক্ষার স্কুল আছে আর মসজিদ মেসাব একজন আছে, হরুতা কয়েক উদ্দেশ্য গু বাড়ির তিন হরুতার জ্বালা ধারতে পারো না, মেসাবে কয়েক সামলাইতা, তাও গড়ে 120 হাজার মেসাবের বেতন হতো দেখো না, 4000 উপরে নাই, অবস্থা এরকম চলে, বেতন কত দেন একবারে অহমাত হো, আমি জানতাম এমনিও জানতাম পড়ে গইয়ার ই গাঁত বেতন কত মেসাব, আলহামদুলিল্লাহ বাক্কা দেন গড় কত কাল ইয়া 100 রুপে 6000 কম, 100 দিলেও তো অন্য মেসাবর 10-12 হাজার হয়ে যান, 6000 টাকায় অন্য যারা বোয়াত আছে একবারে গাওয়ালি বাসায় বুঝইয়ার, অন্য আমরা যারা বোয়াত আছি খেয়ার পরিবার 6000 টাকায় চলবো নি, আমার পরিবার বেতন ভাই এর বাদ আরও অন্য ভাই একটু ভাড়া টাকা আছে, বহুত টাকা পাইলে এই মাসক 1-2 তারিখ হইব বেতন আমাইব, বাদর দিন আমার অ্যাকাউন্টে চাইও 3-4 টাকা পাইবে, ও তো 3 তারিখ থেকে 3 টাকা 13 পয়সা লিয়ে আবো করিয়া অ্যাকাউন্টও অরিজিনাল কথা কইয়া, অত টাকায় আমার কুলার না খাবার দেন না, 6000 টাকা ইমাম সাহেবের খাবার দিত কিরকম, একটু বিবেচনা করবা, বিবেচনা যদি করো আল্লাহ পাকে আপনার আর মায়া করবা, 100 করে দিল তো ইমাম সাহেব একটু একটু মায়া রক্ষা হইল, চেষ্টা করলে দিতে পারবো, ইংলিশ মিডিয়াম স্কুলে ছেলে মেয়েরে ভর্তি করি, করার পরে চাপ দিলে এমনি ফের ফেরাই টাকা বার হয়, খাবার কিনে বাদ দিয়া, খাওয়া বাদ দিয়া, কুটুম বাড়ি মশানেওয়া বাদ দিয়া, এরপরও তো এগুন দেওয়া লাগে, ইনো তো ইলা জবর করা না, ইচ্ছা করি 100 দেও না সবে। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر وبعد فروي عن أنس رضي الله تعالى عنه أنه قال قال لي رسول الله صلى الله عليه وسلم يا بني إن قدرت أن تصبح وتمسي وليس في قلبك غش لأحد ففعل ثم قال يا بني وذلك من سنتي ومن أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ভবানীপুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত মহতি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম মুরব্বীগণ যুবক ভাইয়েরা বাড়িঘরে থাকা পর্দানিশী মা এবং বোনেরা আল্লাহ পাকের অত্যন্ত প্রশংসা যিনি এই ব্যস্ততাপূর্ণ সময়ে কিছু সংখ্যক মুসলমানকে দিনই মাহফিলের আয়োজন করে বসে আলোচনা করার এবং শোনার পরিবেশ তৈরি করে দিয়েছেন আমরা সকলে সেই মহান স্রষ্টা আমাদের খালিক আমাদের মালিক আল্লাহ পাকের অন্তরের অন্তস্তল থেকে প্রশংসা আদায় করে নেই সকলে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জুরে সুরে পড়ি আমরা পুরুষ মানুষ মহিলাদের আওয়াজ ঘর থেকে বের হবে না মহিলাদের আওয়াজ ঘর থেকে বাহিরে বের হবে না আমরা পুরুষ মানুষ আওয়াজ বড় করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুতরাং দীর্ঘ আলোচনা করব না আমি শারীরিক দিক দিয়ে অসুস্থ অনেক দূর থেকে এসেছি সংক্ষেপে আলোচনা করব বিশেষ করে অনুরোধ থাকবে প্রত্যেকের খিদমতে যেগুলো শুনব আমলের নিয়তে শুনব আল্লাহ পাক আমাকে এবং আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দিন বলি আমিন আমিন জুরে বলি আমিন আমিন আমার আলোচনার প্রারম্ভে রাস্তাঘাটে বাড়ি ঘরে থাকা পুরুষ মানুষ যুবক ভাইদেরকে আহ্বান করছি সবাই যেন যত সম্ভব তাড়াতাড়ি নবীজির দিনই মজলিসে এসে বসে যান ইহকাল এবং পরকালের কল্যাণ হবে আল্লাহ পাক প্রত্যেককে আসার তৌফিক দিন বলি আমিন আমিন আমার ভাইয়েরা আমি একটি নির্ধারিত বিষয়কে সামনে রেখে একটি আয়াতে করিমা আমরা সকলে জানি আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির সূরা তাকাসুর ছোট্ট একটি আয়াতে করিমা তেলাওয়াত করেছি আর নবীজির ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ পাক যতটুকু তৌফিক দেবেন সামনে রেখে আলোচনা করব মা তৌফিকি ইল্লা বিল্লাহ বাড়ি করে মা বোনদের খিদমতে আমার বিশেষ আবেদন আজকে যেহেতু আপনাদের গ্রামে ওয়াজ তাই আপনারা একটু ব্যস্ত থাকবেন আমি জানি এরপরেও আলোচনা শোনার জন্য হাল্লা চিৎকার না করে বাড়ি ঘরে মহিলারা বসে আলোচনা শুনবেন এবং আমলের নিয়ত করবেন আল্লাহ পাক সওয়াব দেবেন মহিলাদেরকে যেন তৌফিক দিন বলি আমিন আমিন বর্তমান এমন এক পরিস্থিতি আমাদের সামনে দিয়ে চলছে গোটা দুনিয়ার মুসলমান আমাদের সামনে দিয়ে এমন এক সময় চলছে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করতেছেন এমন এক সময় পৃথিবীর জমিনে চলছে হিসাব করেন ক্যালকুলেটর নিয়ে এই মোবাইল নিয়ে বসে হিসাব করেন দেখবেন আজকে পৃথিবীর জমিনে সবচেয়ে সব থেকে লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত কোন জাতির মানুষ টপ লেভেলে আমরা মুসলমান শিক্ষা দীক্ষায় আমরা পিছিয়ে দুনিয়ার মুসলমান
ধন সম্পদের দিক দিয়ে আমরা দুনিয়ার মুসলমান পিছিয়ে টাকা পয়সার দিক দিয়ে মান সম্মানের দিক দিয়ে আমরা মুসলমান পিছিয়ে পলিটিক্যাল ক্ষমতার দিক দিয়ে রাজনৈতিক ক্ষমতার দিক দিয়ে আমরা মুসলমান পিছিয়ে ইতিহাস পড়বেন মুসলমানের ইতিহাস স্টাডি করবেন এমন এক সময় ছিল পৃথিবীতে সমস্ত পৃথিবী মুসলমানেরা শাসন করেছেন সুবহানাল্লাহ সমস্ত পৃথিবীর যত বিদ্যা শিক্ষা জ্ঞান বিজ্ঞান সব দুনিয়ার মুসলমান আবিষ্কার করেছেন বলি সুবহানাল্লাহ দুনিয়ার সবচেয়ে সভ্য এবং শিক্ষিত এবং আধুনিক বলতে পারেন আধুনিক জাতি হিসাবে পরিগণিত ছিলেন দুনিয়ার মুসলমান আজ আমরা দুনিয়ার ম্যাক্সিমাম মুসলমান আমরা অশিক্ষিত আমরা নিরক্ষর ইলিটারেট সুতরাং আমাদেরকে পরিবর্তন করতে হবে সেই মুসলমানের এক সময় স্বর্ণযুগ ছিল আমরা তো মুসলমান আমাদের পূর্বপুরুষের এই পৃথিবীতে একদিন এক সময় স্বর্ণযুগ ছিল বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমান বসতেন কোন মানুষ যদি দুনিয়ার মুসলমানকে অত্যাচার করত দুনিয়ার মুসলমানকে যদি কষ্ট দিত অথবা দুনিয়ার মুসলমানের কোনো অভিযোগ থাকত সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে হাত তুলতেন দোয়া করতেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক মুসলমানের দোয়া কবুল করে নিতেন সুবহানাল্লাহ এমন এক সময় মুসলমানের ছিল মুসলমান হাত তুলতেন দোয়া করতেন সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে যেত রেজাল্ট এসে যেত এমন এক সময় মুসলমানের ছিল গোটা হাইলাকান্দি করিমগঞ্জ কাছাড় বরাকবেলির মুসলমান মিলে আমরা বসে দোয়া করি আমাদের দোয়া কবুল হয় না তারও কারণ আছে আমি সেই দিকে যাব না দীর্ঘ হবে আলোচনা সুতরাং একটি কথা ভালো করে যুবক ভাইয়েরা মাইন্ডে সেট করে নেবেন আমল করতে হবে বর্তমান সময়ে যদি আমার পূর্বপুরুষের সেই স্বর্ণযুগ আমি ফিরিয়ে আনতে চাই মুসলমান যুবক ভাইয়েরা আমল করতে হবে সেই দিন আর আগের মতো নেই আমি অযথা মোবাইল হাতে নিয়ে রাস্তাঘাটে বসব স্মার্টফোন ব্যবহার করব সময় নষ্ট করব ব্যয় করব বিভিন্ন ধরনের গেম খেলা ইত্যাদিতে ব্যস্ত থাকব সেই দিন মুসলমানের সেই সময় আর নেই এখন থেকে সচেতন হন সজাগ হন আর মুসলমান আমল করতে শুরু করুন আল্লাহ পাক বরকত দেবেন নইলে দুনিয়ায় যাবে মুসলমান আমরা নেস্তে নাবুদ হচ্ছি আমাদের অধঃপতন হচ্ছে দিন দিন আমাদের অবস্থান ডাউন হচ্ছে নিম্ন গতিতে আমরা যাচ্ছি সেই অবস্থা আরো দ্রুত গতিতে আল্লাহ পাক করিয়ে দেবেন যদি আমরা আমলের দিকে না এগিয়ে যাই সুতরাং আমল করতে হবে প্রত্যেককে যেন আল্লাহ পাক আমলের তৌফিক দিন বলি আমিন আমিন যে ওলামায়ে কেরাম এসে যা আলোচনা করেন না কেন একটা দুইটা তিনটা বস্তু করে করে আমল করার চেষ্টা করব আল্লাহ পাক যেন তৌফিক দিন বলি আমিন আমিন আমি ইচ্ছা করেছি নবীজির সুন্নত সম্পর্কে কিছু আলোচনা করব অসংখ্য সুন্নত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় নবীজির অসংখ্য সুন্নত আমার মতো অগণ্য ব্যক্তি সারা জীবন নবীজির সুন্নত আলোচনা করলে পরেও আমি শেষ করতে পারবো না এত বেশি সুন্নত নবীজির হযরতে আনাস নাম শুনেছেন নিশ্চয় নবীজির এক প্রিয় সাহাবি নবীজির সাহাবি অন্যদিকে নবীজির পালিত ছেলে নবীজি হযরতে আনাসকে লালন পালন করেছেন পালিত ছেলে হযরতে আনাস নবীজির দশ বছর নবীজির সাথে দিনে রাত্রে চব্বিশটা ঘন্টা সেবক হিসাবে খাদিম হিসাবে হযরতে আনাস নবীজির সাথে ছিলেন সুবহানাল্লাহ হযরতে আনাস বলছেন দশ বছর নবীজির সাথে সেবক হিসাবে ছিলাম খাদিম হিসাবে নবীজির সাথে ছিলাম কিন্তু আল্লাহর কসম আমি হযরতে আনাস বলছি একদিন অবশ্য নবীজি আমাকে ধমক দেন নাই সুবহানাল্লাহ দশ বছর আমি নবীজির সাথে খাদিম হিসাবে ছিলাম একদিন নবীজি আমার উপর রাগ করেন নাই ধমক দেন নাই এমন ব্যবহার ছিল নবীজির সেই হযরতে আনাস বলছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একদিন ডাক দিলেন মহব্বত করে ভালোবেসে নবীজি আমাকে বললেন আনাস তুমি কাছে এসো আমি বিশ্ব নবীজির কাছে গেলাম হযরতে আনাস বলছেন নবীজি আমার পিঠে এইভাবে হাত বুলিয়ে নবীজি আমার পিঠের মধ্যে হাত রেখে বলছেন যদি তোমার দ্বারা সম্ভব হয়
প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা এমন ভাবে চলাফেরা করবে যাতে করে দুনিয়ার কোন মানুষের প্রতি তোমার অন্তরে হিংসা বিদ্বেষ না থাকে। সুবহানাল্লাহ। হযরতে আনাসের পিঠে হাত দিয়ে নবীজি বলতেন, হে আনাস, মহব্বত করে, ভালোবেসে, আদর করে এমন ভাবে চলাফেরা করবে পৃথিবীর জমিনে যখন চলাফেরা করবে তখন যাতে করে দুনিয়ার কোন মানুষের প্রতি তোমার অন্তরে হিংসা না থাকে। সেই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ বলছেন, সত্যিকারের প্রকৃত অরিজিনাল যে মুসলমান, সেই মুসলমানের অন্তরে দুনিয়ার কোন মানুষের প্রতি হিংসা বিদ্বেষ থাকে না। বলি সুবহানাল্লাহ। হোক সে হিন্দু, হোক সে মুসলিম, হোক সে বৌদ্ধিস্ট, হোক সে খ্রিস্টান, মুসলমানের অন্তরে কোন মানুষের প্রতি হিংসা থাকে না। মুসলমান হিন্দুকেও ভালোবাসে, বৌদ্ধিস্টকেও ভালোবাসে, খ্রিস্টানকেও মুসলমান ভালোবাসে, মুসলমান মুসলমানকেও ভালোবাসে। বলি সুবহানাল্লাহ। মুসলমান দুনিয়ার কোন মানুষকে ঘৃণা করে না, মুসলমান দুনিয়ার কোন মানুষকে হিংসা করে না। সেই শিক্ষা বিশ্ব নবীজি আমাদেরকে দিয়েছেন। এরপরে নবীজি বলতেন, আনাস, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা যতদিন দুনিয়ায় বাঁচবেন ততদিন এমন ভাবে চলাফেরা করা, হিংসা অন্তরে না নিয়ে চলাফেরা করা। আল্লাহ পাকের পবিত্র দুনিয়ায় আমি বিশ্ব নবীজির সুন্নত। সুবহানাল্লাহ। হযরত আনাস বলছেন, নবীজি আমাকে কি শিক্ষা দিলেন? এই শিক্ষা দিলেন যে হিংসা না নিয়ে দুনিয়ায় চলাফেরা করা, অন্তরে হিংসা না নিয়ে, ফ্রি মন নিয়ে, সরল মন নিয়ে, খোলা মন নিয়ে এইভাবে চলাফেরা করা দুনিয়ায় নবীজির সুন্নত। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকে এইভাবে হিংসা না নিয়ে কোনো মানুষের প্রতি, হোক সে মুসলিম, হোক সে হিন্দু, হোক সে খ্রিস্টান, হোক সে বৌদ্ধিস্ট, জৈন, যে কোনো ধর্মের মানুষ হয় না কেন, আমরা মুসলমান, আমাদের অন্তরে কোনো মানুষ জাতির প্রতি হিংসা থাকতে পারে না, এই মনোভাব নিয়ে আমরা দুনিয়ায় চলাফেরা করব। আল্লাহ তুমি তৌফিক দিন। বলি আমিন। আমিন। জোরে বলি আমিন। আমিন। হযরতে আনাসকে নবীজি এই শিক্ষা দিয়েছেন। এরপরে হযরতে আনাস বলতেন, আল্লাহ নবী আমাকে আরো বললেন, হে আনাস, তুমি জেনে রাখো এই দুনিয়ায় যারা আমি নবীজির সুন্নতকে ভালোবাসবে সে আমার সুন্নতকে ভালোবাসে নাই, সে আমি নবীজিকে ভালোবাসলো, আর যে আমি নবীজিকে ভালোবাসবে কানা মায়া ফিল জান্নাত, কিয়ামতের দিন আমি বিশ্ব নবীজির সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় নবীজির সুন্নতের উপর আমল করবেন তার অর্থ নবীজির সুন্নতকে ভালোবাসলেন, নবীজির সুন্নতকে ভালোবাসবেন, নবীকে ভালোবাসা হবে, আর নবীকে যে বা যারা ভালোবাসবেন কিয়ামতের দিন নবীজির সাথে আল্লাহর জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন নবীজির সাথে জান্নাতে যেতে কে কে রাজি আছেন হাত তুলেন। আমি ইনশাল্লাহ রাজি আছি। আল্লাহ তুমি কবুল করো। বলি আমিন। হাত নামান। আমার মূল উদ্দেশ্য হলো মুসলমান, আমরা মুসলমান, ফরজ ওয়াজিবের ওয়াজ করার কোনো প্রয়োজন নেই, কোনো মুসলমান ফরজ ছাড়তে পারে সেটা আমি বিশ্বাস করি না। সত্যিকারের প্রকৃত মুসলমান ফরজ ছাড়তে পারে সেটা আমি বিশ্বাস করি না, ওয়াজিব ছাড়তে পারে সেটা আমি বিশ্বাস করি না। মুসলমান, অসংখ্য মুসলমান 70% মুসলমান নামাজ পড়ে না। বর্তমান সময়ের 70% মুসলমান নামাজ পড়েন না। আমি নামাজের আলোচনা করব না, যেহেতু একটি কথা মনে রাখবেন, মুসলমান নামাজ ছাড়তে পারে না, মুসলমান রোজা ছাড়তে পারে না। টোটাল কথা হলো মুসলমান ফরজ এবং ওয়াজিব কোনো অবস্থায় মুসলমান কখনো ত্যাগ করতে পারে না, ছাড়তে পারে না। তার নাম মুসলমান। জীবনের সর্বপ্রথম সুন্নত হলো, ভালো করে শুনবেন, আমল করার চেষ্টা করবেন। বিশেষ করে আমি যুবক ভাইদের উদ্দেশ্য করে বলছি, আপনাদের লম্বা ভবিষ্যৎ পিছনের দিকে, সেই জীবনে এই বস্তুগুলি অক্ষরে অক্ষরে পদে পদে কাজে লাগবে। সুতরাং আমল করার চেষ্টা করবেন এবং সেইগুলি শিকার বুঝার চেষ্টা করবেন। বুঝতে যদি অসুবিধা হয় আমাকে প্রশ্ন করবেন, আমি দুঃখিত হব না, বেজার হব না, বরং চেষ্টা করব আবারও ভালোভাবে বুঝানোর। জীবনের সর্বপ্রথম সুন্নত হলো, কোনো বাচ্চা যখন জন্মগ্রহণ করে, বাচ্চা যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, ডেলিভারি হয় কোনো বাচ্চার, বাড়িতে অথবা হসপিটালে অথবা কোনো নার্সিং হোমে,
এই বাচ্চাটাকে সাথে সাথে গোসল দিয়ে পবিত্র করে কোন একটি পবিত্র কাপড়ে জড়াইয়া নিয়া বাচ্চাটার ছেলেটা বাচ্চা এই বাচ্চাটার বাবা বাচ্চাকে কোলে নেবেন আর ডান কানে আজান দেবেন বাম কানে একামত দেবেন বিশ্ব নবীজির সুন্নত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাচ্চা যখন জন্মগ্রহণ করবে হোক বাড়িতে হোক হসপিটালে হোক গাড়িতে হোক নার্সিং হোমে সাথে সাথে বাচ্চাকে গোসল দিয়ে পবিত্র করে পবিত্র একটি কাপড়ে জড়িয়ে নিয়ে বাচ্চা হোক সে ছেলে হোক সে মেয়ে ছেলে হোক মেয়ে হোক মহিলাদের কিছু ভুল ধারণা মা বোনদের কিছু ভুল ধারণা গ্রামাঞ্চলে তাকে আমি শুনেছি আমি জানি না দেখি নাই কখনো শুনেছি আমি যে মহিলারা নাকি মেয়ে হলে বাম কানে আজান দিতে বলেন আর ছেলে হলে ডান কানে আজান দিতে বলেন ভুল ধারণা ভুল ছেলে হোক মেয়ে হোক একটি কথা বুঝবেন ছেলে হোক মেয়ে হোক আজান কিন্তু হবে ডান কানে একামত হবে বাম কানে কেন দেন নিশ্চয় হয়তো আপনারা জানেন আজানটা কেন দেওয়া হয় জীবনের সর্বপ্রথম বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তান ডেলিভারি হওয়ার পরে ডান কানে আজান আর বাম কানে একামত কেন দেওয়া হয় বিশ্বনবীজি বলেন বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে থাকে শয়তানে মরদুদ দুনিয়ার জমিন থেকে মায়ের পেটের ভিতরে সন্তানের সন্তানের অন্তরে কুমন্ত্রণা ওয়াসওয়াসা কুবুদ্ধি কখনো ঢেলে দিতে পারে না সন্তান যখন মায়ের পেটের ভিতরে থাকে এই অবস্থায় শয়তানে মরদুদ মায়ের পেটের ভিতরের সন্তানের অন্তরে হৃদয়ে মনে কোন ধরনের কুবুদ্ধি শয়তানি বুদ্ধি শয়তানের কাজই হলো শয়তানি বুদ্ধি দেওয়া কুমন্ত্রণা দেওয়া ওয়াসওয়াসা দেওয়া সেই ওয়াসওয়াসা কুমন্ত্রণা কুবুদ্ধি কখনো ঢেলে দিতে পারে না যখন বাচ্চা মায়ের পেটের ভিতরে থাকে এমন অবস্থায় তার কোনো পাওয়ার নেই ক্যাপাসিটি নেই সন্তানের যে এই বাচ্চার অন্তরে কুবুদ্ধি ঢেলে দেওয়ার কিন্তু নবীজি বলেছেন বাচ্চা যখন ডেলিভারি হয়ে গেল সন্তান দুনিয়া এসে গেল এমন অবস্থায় শয়তানে মরদুদ যায় কচি বাচ্চার কচি হৃদয়ে কুমল হৃদয়ে তার কুবুদ্ধি কুমন্ত্রণা ওয়াসওয়াসা ঢেলে দিতে চায় এই মাত্র নবজাতক যে সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হলো জন্ম হলো সেই সন্তানের অন্তরে দুনিয়া আসার সাথে সাথে শয়তানে মরদুদের প্রথম দায়িত্ব হলো যে এই সন্তানের অন্তরে কুমন্ত্রণা কুবুদ্ধি ওয়াসওয়াসা শয়তানি বুদ্ধি ঢেলে দিতে চায় বলি না বুজুবিল্লাহ সেই সময় নবীজি বলেছেন সন্তানকে পবিত্র করেন গোসল দিয়ে ডান কানে আজান দেন বাম কানে একামত দেন আল্লাহর কসম করে বলতে পারবো আল্লাহ পাকের পবিত্র ঘরে বসে যদি নবীজির সুন্নতের উপর আমল করেন আজান দেন একামত দেন এই সুন্নতের উপর আমলের বরকতে কখনো শয়তানে মরদুদ আপনার বাচ্চার অন্তরে কুমন্ত্রণা কুবুদ্ধি ঢেলে দিতে পারবে না সুবহানাল্লাহ লাভ কি হবে যখন শয়তানে মরদুদ কুবুদ্ধি কুমন্ত্রণা ওয়াসওয়াসা ঢেলে দিতে পারবে না তখন এর বরকতে আপনার ছেলেটা আলিম হবে হাফিজ হবে কারি হবে মুফতি হবে মুহাদ্দিস হবে মুফাসসির হবে যদিও এইগুলা না হয় ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে দাড়িওয়ালা হবে নামাজি হবে এমন মেয়ে ছেলে আল্লাহ পাক দেবেন যে মেয়ে ছেলের জন্য দুনিয়ায় মা বাপের মুখ কালো হবে না সম্মানে মাথা উঁচু হয়ে যাবে দুনিয়ায় বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন সন্তান আল্লাহ পাক দুনিয়ায় দেবেন এই সুন্নতের উপর আমলের বরকতে দুই নম্বর সুন্নত হলো বুঝার চেষ্টা করবেন আমার প্রথম থেকে আমি বলছি দুই নম্বর সুন্নত হলো আজান দিয়ে দিলেন সুন্নতের উপর আমল করলেন দুই নম্বর সুন্নত হলো বাচ্চাটার তহনিক করবেন সেই ছেলেটার তহনিক করা বিশ্বনবীজির সুন্নত তহনিক আমাদের দেশে হয় না তহনিক আমাদের দেশে হয় না বেশিরভাগই তহনিক আমাদের দেশে হয় না তহনিক কি মানুষ বুঝেই না কিতাবের ভাষায় তহনিক হলো আরবিক ভাষায় মাগাজা শাইউ ওয়া ওয়াযাহু ফি ফামিস সাবিয়ি বুঝতে পারবেন না আপনারা বাংলা বলি বাচ্চা জন্মগ্রহণ করার পরে বাচ্চার মুখ দিয়ে এইমাত্র জন্মগ্রহণ করেছে হয়তো 15 মিনিট 20 মিনিট 25 মিনিট বা 30 মিনিট আধা ঘন্টা সময় হয়েছে বা এক ঘন্টা এইমাত্র
জন্মগ্রহণ করা নবজাতক সন্তান যে দুনিয়ায় ভূমিষ্ঠ হলো, সেই সন্তানের মুখ দিয়ে, সেই বাচ্চাটার মুখ দিয়ে সালেহ অথবা মেহক কোন দুনিয়ার খাদ্যবস্তু এখনো তার পেটে যায় নাই, এমন কি তার মায়ের দুধ পর্যন্ত যায় নাই। সুবহানাল্লাহ। এমন অবস্থায় যদি আপনার কোনো বাচ্চা জন্মগ্রহণ করে ছেলে অথবা মেয়ে, দুনিয়ার কোনো খাদ্যবস্তু সেই বাচ্চার মুখ দিয়ে পেটের ভিতরে যায় নাই, এমন অবস্থায় দুই বিচি, তিন বিচি অথবা এক বিচি খেজুর নিয়ে মসজিদের ইমাম সাহেবের নিকট যাবেন, অথবা কোনো আলিমের নিকট যাবেন, কোনো হাফিজের নিকট যাবেন, কোনো কারির নিকট যাবেন, কোনো নমাজি বান্দার নিকট যাবেন, কোনো জ্ঞানী মানুষের নিকট যাবেন, যাকে আপনার মন অন্তর বিশ্বাস হয় তার নিকট যাবেন, গিয়ে বলবেন হুজুর, মনে করেন মসজিদের ইমাম সাহেবের কাছে গেলেন, গিয়ে বলবেন হুজুর আমার একটি সন্তান দুনিয়ায় এসেছে, তহনিক করব বিশ্ব নবীজির সুন্নত, এই খেজুরটা আপনি চিবিয়ে দিন। মসজিদের হুজুর খেজুর মুখে নেবেন, চিবিয়ে আবার বের করে কাগজে পুটলা পেতে হাতে দিয়ে দেবেন। হুজুর চিবিয়ে এই খেজুরগুলো বের করে মুখ থেকে আবার কাগজে পুটলা বেঁধে আপনাকে দিয়ে দেবেন, বাড়িতে নিয়ে যাবেন অথবা হসপিটালে নিয়ে যান, নার্সিং হোমে নিয়ে যান। আপনার যে সন্তান এইমাত্র দুনিয়া এসেছে, তার মুখটা আ করে ছোট্ট একটি টুকরা, চিকন একটি টুকরা, বাচ্চাটার মুখটা আ করে তালুর উপর দিকে ঘষা মেরে লাগিয়ে দেবেন। এই বস্তুটার নাম হলো বাংলা ভাষায় তহনিক, আরবি ভাষায় তহনিক। আর এই বস্তুটার উপর আমল করা বিশ্ব নবীজির সুন্নত। সুবহানাল্লাহ। একবারে গাওয়ালি ভাষায় বুঝাইয়ে কই, খাওয়া খাইব নি, আমিও যদি খাইয়া দিই ন, এখন কোন মানুষে খাইব নি, কোভিডর প্রোটোকল, হ্যাঁ মরিয়াও না, বাফে ফুয়ার খাওয়া খাইতো না, ফুয়া বাফর করা খাইতো না, কিন্তু জীবনের সর্বপ্রথম খাদ্য আপনার ছেলে মেয়ে যে খাদ্য খাবে, আলিমের মুখের চিপানেওয়ালা খেজুর, হাফিজের, কারিদের, নামাজি মানুষের, জিকির করনেওয়ালা মানুষের, আল্লাহওয়ালা বন্দার। কেন কিতাবের মধ্যে কারণ লিখেছেন, কেন খাওয়াবেন, কিতাবের মধ্যে তাও পরিষ্কার করে বুঝিয়ে বলেছেন, কিতাবের মধ্যে কারণ বলেছেন, আল্লাহওয়ালা বন্দার মুখের লবের সাথে লব মিলে যখন আপনার কচি বাচ্চার হৃদয়ে যাবে, এই বাচ্চাটার অন্তরে আল্লাহ পাক আল্লাহর নামের বীজ বপন করে দেবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জিকির করনেওয়ালা বান্দার মুখের লবের সাথে লব মিলে যখন আপনার কচি বাচ্চার অন্তরে যাবে, আল্লাহ পাক এই বাচ্চাটার অন্তরে জিকিরের বীজ বপন করে দেবেন, আল্লাহ পাক জিকিরের বিচি কেড়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই বাচ্চাটার অন্তরে জিকির করনেওয়ালা মুখের বান্দার লবের সাথে লব যখন এই নবজাতক সন্তানের অন্তরে যাবে, আল্লাহ পাকের বরকতে এই বাচ্চাটার অন্তরে জিকিরের বীজ, জিকিরের বীজই গেড়ে দেবেন। সুবহানাল্লাহ। 24টা ঘন্টা অটোমেটিক্যালি এই বাচ্চাটা দিন রাত তার জীবনে প্রতিটি মুহূর্তে জিকির করতে থাকবে। সুবহানাল্লাহ। জ্ঞানী মানুষের, শিক্ষিত মানুষের, আলিমের মুখের লবয়ের সাথে লব মিলে যখন আপনার বাচ্চার অন্তরে যাবে, এর বরকতে আল্লাহ পাক আপনার বাচ্চাকে ইলমে দিন অথবা শিক্ষা জ্ঞান এই দুনিয়ায় অর্জন করার বিচি গেড়ে দেবেন। সুবহানাল্লাহ। আমরা বুঝি একবারে সংক্ষেপ ভাষায় বুঝাই, স্কুল কলেজে যারা ছাত্র ছাত্রী যারা পড়ায়, মাদ্রাসা মসজিদও যারা ছাত্র ছাত্রী পড়াশোনা করায়, বই পুস্তক বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স নহ কাফিয়া হেদায়া তফসিরে জলালাইন তফসিরে কাশাফ ও তাম্বেশ করিল ইয়া গড় রাখিয়া কি তা আলিম হইতে পারবনি, আর শিক্ষিত জ্ঞানী গুণী বনতে পারবনি, আমরা পারবনি? শিক্ষিত মানুষ কীরকম বনে, জ্ঞান বস্তুটা কে? আমি ডাইভার্ট হয়েছি আমার বিষয়টা কি একটু বুঝানির লাগি, জ্ঞান বস্তু, জ্ঞান বস্তুটা কি, শিক্ষা বস্তুটা কি, আমরা বুঝিনি জ্ঞান বস্তুটা কি, বুঝিনি, সবে বুঝি না, খালি তো বুধ পাইছি আমার হুয়ারে এডুকেটেড বানাইতাম, শিক্ষিত বানাইতাম, ডাক্তার বানাইতাম, ইঞ্জিনিয়ার বানাইতাম, বানাইন ভালো কথা, জ্ঞান বস্তুটা কি? ইমাম শাফেকির নাম শুনছেননি, ইমাম শাফেকি রহমতুল্লাহ আলহীর নাম শুনছেননি, এমন জ্ঞানী মানুষ হজরতে ইমাম শাফেকি, আলোচনা সেদিকে লম্বা হইব যাব না, সেই দিকে হজরতে শাফেকি বলছেন,
শিক্ষা হলো জ্ঞান হলো আল্লাহ পাকের রহমত আল্লাহর করুণা আল্লাহর কৃপা আল্লাহর দয়া আল্লাহর ফজল যে কোনো মানুষকে আল্লাহ পাক এই রহমত দুনিয়ায় দান করেন না 100% রাইট সব শিক্ষিত মানুষ দুনিয়া সব শিক্ষিত মানুষ নেই হ্যাঁ তো তাই সুন্দর কথা কইছেন যে আল্লাহ পাকের রহমত জ্ঞান বস্তুটা হলো আল্লাহর রহমত কৃপা করুণা দয়া আল্লাহ পাকের মেহেরবানি ভালোবাসা সবরে দিন না খারাপ দিন فإن العلم فضل من إله وفضل الله لا يعطى لغاصب حضرت شافعی বলেন যে সকল ছাত্র ছাত্রী দুনিয়ায় পড়াশোনা করছো সাথে গুনাহের কাজ করছো আল্লাহ পাক তোমাদেরকে এই করুণা শিক্ষা নামক করুণা শিক্ষা নামক মেহেরবানি শিক্ষা নামক ফজল রহমত বরকত দুনিয়ায় দেবেন না সুতরাং আমার মূল উদ্দেশ্য হলো সন্তানকে ছোট থেকে ভালো তরবিয়ত দেন ভালোভাবে গড়ে তুলুন সন্তান বড় হলে মা বাবাকে ছেড়ে কখনো যাবে না আপনার মেয়েও যদি হয় সন্তান জীবনে কোনো ছেলের সাথে পালিয়ে যাবে না সন্তানকে যদি ছোট থেকে তরবিয়ত দেন ভালোভাবে নবীজির সুন্নত মতো আল্লাহর কসম করে বলতে পারি এমন মেয়ে ছেলের দ্বারা মা বাপের মুখ কখনো বেইজ্জত হবে না সুবহানাল্লাহ ছোট থেকে ছেলেকে গড়ে তুলতে হবে নবীজির সুন্নত দিয়ে তরবিয়ত দিয়ে ভালো শিক্ষা দিয়ে এরপরে হলো আপনার সন্তান হলো বয়স মনে করেন 7 দিনের বয়স হয়েছে এই বাচ্চাটার মাত্র বয়স 7 দিন মাত্র বয়স 7 দিন বিশ্ব নবীজির সুন্নত এইবার বাচ্চাটার আকিকা করেন সুবহানাল্লাহ আফসোস দুঃখের বিষয় আমরা আল্লাহর নবীর উম্মত শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত কুনতুম খাইরা উম্মতিন নুখরিজাত লিন্নাস আল্লাহ পাক আমাদেরকে সেই উপাধি দিয়েছেন শ্রেষ্ঠ উম্মত বলে শ্রেষ্ঠ জাতি বলে বলি সুবহানাল্লাহ সেই শ্রেষ্ঠ উম্মত মুসলমান আজ কিছু টাকার মালিক কিছু পয়সার মালিক হয়েছেন বলে মুসলমান সেলেমের বার্থডে পালন করেন টোটালি নাজায়েয হারাম কবিরা গুনাহ মুসলমান কোন মানুষের জন্মদিন পালন করতে পারে না পারে না পারে না হারাম এই বার্থডে পালন করে এক জাতির মানুষ দুনিয়া আছে তাদের নাম হলো খ্রিস্টান 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 মুসলমান ধর্মে বার্থডে পালন করা বৈধ নয় হারাম সুতরাং আমরা ছেলেমে মা বাপ ভাই বোন স্ত্রী কারো আমরা বার্থডে বা জন্মদিন পালন করতে পারবো না এই ধরনের জন্মদিনে যে সকল বস্তু বা জিনিসের আয়োজন করা হয় সেই বস্তুগুলি খাওয়া টোটালি হারাম কবিরা গুনাহ কুত্তার মাংস খাওয়া মুসলমানের জন্য যেমন হারাম এর চেয়ে ডবল হারাম সুতরাং কেয়ারফুল মুসলমান যুবক ভাইরা কিছু টাকার মালিক হয়েছেন বলে নবীজির সুন্নতকে জলাঞ্জলি দেবেন না নবীজির সুন্নত ছাড়বেন না আল্লাহ পাক যেন তৌফিক দিন বলি আমিন আমিন তিন নম্বর সুন্নত হলো বাচ্চার বয়স হলো 16-7 দিন আকিকা আদায় করবেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আকিকার অনেক মাসলাব সব ওয়াজের মধ্যে বলা সম্ভব নয় সংক্ষেপে বলি ছেলে হলে যদি ছাগল দিয়ে দেন দুটি ছাগল দিতে হবে আর মেয়ে হলে একটি দিতে হবে মেয়ে হলে একটি অন্য অনেক মাসলা আছে আকিকা ব্যাপারে অন্যান্য আপনাদের পাড়া পড়শিতে বা এলাকাতে যে সকল ওলামায়ে কেরাম আছেন তাদের কাছ থেকে জেনে নেবেন আমি সংক্ষেপে যেগুলো বেশি প্রয়োজন সেইগুলো আমি বলবো যেদিন বাচ্চার বয়স 7 দিনের হবে এক নম্বর সুন্নত সেই দিন আকিকা আদায় করবেন একজন দাঁড়িয়ে বলতে পারেন হুজুর আমি টাকা নেই বেশি পয়সা নেই আমি গরিব মানুষ আমি 7 দিনের দিন আকিকা আদায় করতে পারবো না শরীয়ত আপনাকে কনসিডার করেছে 14 দিন যেদিন বাচ্চার বয়স হবে সেই দিন আকিকা আদায় করেন বিশ্ব নবীজির সুন্নতের সব পাবেন সুবহানাল্লাহ
একটু ডান দিকে জায়গা খালি আছে জিকির করে করে সামনের দিকে আইন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ La ilaha illallah. La ilaha illallah. La dan dike pura kali ain. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Jedin aqiqah adai korben shaydin nam rakben. সেলের যেদিন আকিকা আদায় করবেন সেদিন নাম রাখবেন আমি বলবো ইনশাআল্লাহ সবগুলি ডিটেইলস বলবো একজন বললেন হুজুর আমি 7 দিনের দিন পারবো না শরীয়ত আপনাকে কনসিডার করেছে শরীয়ত নির্দেশ দিয়েছে 7 দিনের দিন পারেন নাই শরীয়ত আপনাকে সুযোগ করে দিয়েছে 14 দিন যেদিন আপনার বাচ্চার বয়স হবে সেই দিন বাচ্চাটার আকিকা আদায় করেন বিশ্ব নবীজির সুন্নতের সব পাবেন সুবহানাল্লাহ আমি সুন্নত সুন্নত বলছি সুন্নতের সওয়াব কি আল্লাহর নবী বলেছেন এই শেষ যুগে যদি আমার কোন উম্মত একটি সুন্নতের উপর আমল করে 100 শহীদের চেয়েও বেশি সওয়াব পাবে সুবহানাল্লাহ নবীজি আরো বলেছেন আমার কোন উম্মত যদি একটি সুন্নতের উপর আমল করে কিয়ামতের দিন তার নামা আমলে কোনো নেকি থাকে না এই সুন্নতকে ওসিলা করে আল্লাহ পাক আমার উম্মতের হকে জান্নাতের ফয়সালা করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এত বরকত এত ফজিলত আরেকজন দাঁড়িয়ে বলতে পারেন হুজুর আমি টেলাওয়ালা রিকশাওয়ালা আমি টেলা চালাই রিকশা চালাই আমার বেশি টাকা পয়সা নেই আমি 14 দিনের দিন আকিকা আদায় করতে পারবো না শরীয়ত আপনাকেও কনসিডার করেছে শরীয়ত আপনাকেও সুযোগ দিয়েছে শরীয়তের ফয়সালা হলো আপনার বাচ্চার বয়স যখন 21 দিন হবে 21 দিনের দিন আকিকা আদায় করেন বিশ্ব নবীজির সুন্নতের সব পাবেন বলি সুবহানাল্লাহ শরীয়ত কতটুকু কনসিডার করেছে দুনিয়ার মুসলমান আমাদেরকে আমি যদি লাখপতি কোটিপতি হই 7 দিনের দিন আকিকা আদায় করেন আমি মিডল ক্লাসের মানুষ হই 14 দিনের দিন করেন আমি লো ক্লাসের মানুষ হই আমি যদি নিম্ন শ্রেণীর মানুষ হই টেলাওয়ালা রিকশাওয়ালা দিনমজুর শ্রমিক এই লেভেলের মানুষ হই 21 দিনের দিন আপনার বাচ্চার আকিকা আদায় করেন সুন্নতের সওয়াব পাবেন আকিকা আদায় করলে কি হবে এটা আগে বুঝে নেই আকিকা আদায় করলে কি হবে নবীজি বলেছেন আপনার বাচ্চা জন্ম হয়েছে আকিকা আদায় করেন আকিকা আদায় করলে পরে এক নম্বর পুরস্কার বিশ্ব নবীজি বলেছেন আপনার বাচ্চার আয়ু হায়াত আল্লাহ পাক দীর্ঘ লম্বা করে দেবেন সুবহানাল্লাহ কেউ কি চান আপনার ছেলে 10 বছর 5 বছর 15 বছর বয়সে মারা যাক দুনিয়ার কোনো বাপ আছে নি কেউ চায় নি যে আমার বুয়া 100 বছর 12 বছর মরে যাক জি না হ্যাঁ কানা লুলা লেংড়া আতুরিলু সাইবুনি জি না হ্যাঁ না নবীজি বলেছেন আকিকা আদায় করেন আল্লাহ পাক অফার দিয়েছেন মুসলমানদেরকে আকিকা আদায় করেন এর বরকতে এক নম্বর ফজিলত আপনার বাচ্চাকে আল্লাহ পাক দীর্ঘায়ু দান করবেন লং লাইফ দেবেন লংজিভিটি দেবেন দুই নম্বরে নবীজি বলেছেন বাচ্চার জেহেন শক্তি ক্যাচ ক্যাপাসিটি মেমরি পাওয়ার আল্লাহ পাক দুগুণ করে দেবেন বাড়িয়ে দেবেন একবার শুনবে কিয়ামত পর্যন্ত এই বাচ্চাটা কখনো ভুলবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অসংখ্য ফজিলত তিন নম্বরে বলেছেন কিতাবের মধ্যে আপনার বাচ্চার আকিকা আদায় করেন আকিকা আদায় করার বরকতে আপনার বাচ্চার কোনো বড় ধরনের অসুখ বিসুখ হবে না ক্যান্সার হবে না টাইফয়েড হবে না আলচার হবে না মারাত্মক কোনো মরণ ব্যাধি আল্লাহ পাক দুনিয়ায় আপনার সন্তানকে দেবেন না আল্লাহ পাক আকিকার বরকতে রক্ষা করে নেবেন সুবহানাল্লাহ অনেক ফজিলত আকিকার আমি সংক্ষেপে দুই তিনটা বলে দিলাম নবীজি বলেছেন আমার ভাইয়েরা যেদিন বাচ্চার আকিকা আদায় করবেন সেই দিন আপনার বাচ্চার নাম রাখবেন বাচ্চাটার নাম রাখতো বাপে বুঝে না যুবকে বাচ্চাটার নাম রাখাও বুঝে না বুধু ভাই না কোন দিন রাখতো কোন সময়ে রাখতো কি জাত নাম রাখতো আমরা মুসলমানে বুঝিনি মুসলমানে বুঝিনি না নাম কোন দিন রাখতাম
হইনি না যুবক কলে কোন না এটা দরকার পড়বো না নি নাম রাখতাম কোন দিন আকিকার দিন হয় 7 দিনের দিন না 14 দিনের দিন না 21 দিনের দিন মনে মনে প্রশ্ন আসতে পারে আমি 7 দিনের দিন 14 দিনের দিন 21 দিনের দিন আকিকা আদায় করলাম না আমি আমার ছেলের বয়স যখন 1 বছর 2 বছর কিবা তো 15 বছর বয়স যখন হলো আকিকা আদায় করলাম তখন কি আকিকা আদায় হবে হ্যাঁ শরীয়তের ফয়সালা হলো আকিদ আকিকা আদায় হবে কিন্তু সুন্নতের সওয়াব পাবেন না আকিকা আদায় হবে কিন্তু সুন্নতের যে অফার আল্লাহর নবী আমাদেরকে দিয়েছেন সেই সওয়াব পাবো না মনে রাখবেন আমার ভাইরা যেদিন বাচ্চার নাম রাখবেন আকিকা আদায় করবেন সেদিন বাচ্চার নাম রাখবেন বিশ্বনবীজির সুন্নত কিলা নাম রাখতাম বাচ্চাটার কি ধরনের নাম রাখতাম পিঙ্কু টিঙ্কু রিঙ্কু জিঙ্কু বলু হরু বলু বড় বলু লম্বা বলু হালা বলু দলা বলু বলু আর বলু লাইন ধরে আসিবার প্রয়োজন নাই এরকম মুসলমানের নাম তো না না নাই মো নাই কারণ নাম থাকলে বেজার হইব না আমি ক্রিটিসাইজ করার লাগে হইয়া না বুঝার লাগে হইয়া এটা ইসলামী নাম না হাদিসের নাম না শরীয়তের নাম না নবীজি বলেছেন আমার ভাইয়েরা যেদিন আকিকা আদায় করবেন সেদিন এক নম্বর সুন্নত হলো বাচ্চার নাম রাখবেন যদি বাচ্চাটা ছেলে হয় বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সিফতি নাম অথবা আল্লাহ পাকের সিফতি নামের সাথে অথবা ভালো ভালো সাহাবীদের নামের সাথে নামের মিল রেখে আপনার ছেলেটার নাম রেখে দেন বিশ্বনবীজির সুন্নত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর অসংখ্য সিফতি নাম নবীজির অসংখ্য সিফতি নাম ভালো ভালো সাহাবায়ে কেরামের আউলিয়ায়ে কেরামের অসংখ্য নাম এই সমস্ত নামের সাথে নামের মিল রেখে আপনার ছেলে মেয়ে ছেলের নাম রাখেন নবীজির সুন্নত বাচ্চাটা যদি মেয়ে হয় তাহলে হযরতে আয়েশা সিদ্দিকা হযরতে উম্মে সালমা হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে ভালো ভালো সাহাবিয়াদের নামের সাথে নামের মিল রেখে আপনার মেয়েটার নাম রেখে দেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এইভাবে নাম রেখে দেন বিশ্বনবীজির সুন্নত কেন ছেলের নাম সুন্নতি নাম রাখবেন কিতাবি নাম রাখবেন মেয়ের নাম কেন সুন্নতি নাম রাখবেন সংক্ষেপে গুলমুল ভাবে এক কথা দিয়ে বুঝিয়ে দেই লম্বা আলোচনা আমি যে বিষয়ের উপর আলোচনা করতে বসেছি লম্বা আলোচনা এক কথায় বুঝিয়ে দেই কেন আমি ইসলামী নাম ছেলে মেয়েদের রাখবো ভাই রাখতে পারেন আপনি দুনিয়ার খ্রিস্টিয়ানিটির নাম রাখতে পারেন অন্যান্য ধর্মাবলম্বীর নাম আপনার ছেলে মেয়েরা রাখতে পারেন কিন্তু কেয়ামতের দিন কোনো লাভ হবে না কেন আমি ইসলামী নাম রাখবো নবীজি বলেছেন যদি সুন্নতি নাম রাখেন ছেলে মেয়ের কেয়ামতের দিন আল্লাহ পাক সুন্নতি নাম রাখার বরকতে লক্ষ কোটি কোটি মুসলমানদের হকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দেবেন সুবহানাল্লাহ কিয়ামতের দিন আল্লাহ পাক ইসলামী মুসলমানের সুন্নতি নাম রাখার বরকতে লক্ষ কোটি মুসলমানের হকে জান্নাতের ফয়সালা করে দেবেন সুবহানাল্লাহ সুতরাং ছেলেমেয়ের নাম ইসলামী নাম রাখেন শরীয়তের নাম রাখেন নবীজির নামের সাথে আল্লাহর নামের সাথে ভালো ভালো মানুষের সাথে নামের মিল রেখে ছেলেমেয়ের নাম রাখেন নবীজির সুন্নত আকিকার দিন সুন্নত হলো প্রথমে আকিকা দেওয়া সুন্নত আর এই দিন আরেকটি সুন্নত হলো নাম রাখবেন এই দিন আরেকটা সুন্নত হলো আপনার বাচ্চাটা ছেলে হোক মেয়ে হোক আপনার বাচ্চাটার মাতার সমস্ত মাতার সুলখামানি বিশ্বনবীজির আরেকটি সুন্নত সুবহানাল্লাহ যেদিন বাচ্চার আকিকা আদায় করবেন 7 দিন 14 দিন অথবা 21 দিনের দিন সেই দিন বাচ্চাটার আকিকা আদায় করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি সুন্নত আকিকার দিন তিনটা সুন্নত আমি বলেছি আকিকার দিন তিনটা সুন্নত সুলটা খামাইমু খামানির পরে সুলটা আমরা ফেলে দেব না সুলটা কলা পাতা অথবা কোনো বস্তুতে দিয়ে রৌদ্রের মধ্যে আমরা শুকিয়ে নেব তারপরে এই বাচ্চাটার চুল যেগুলি শুকালেন পলিথিনের ক্যারি ব্যাগে পোটলা বেঁধে বাজারে নিয়ে চলে যান দাড়ি পাল্লায় ওজন দেন বাজারের সবজি বিক্রেতা বিসি বিক্রেতা এক ধরনের বায়ু বলা শুন ছোট ছোট তারার কাছে দাড়ি পাল্লা আছে তারার কাছে নিয়ে যাইবা ওগুন তারা ওজন দিব চুল ওটাই ওজন দিব 3 আনা 2 আনা 2.5 আনা
এই ভাবে ওজন হইব নবীজির সুন্নাত হলো চুলগুলি ওজন দেওয়ার পরে যে পরিমাণের ওজন হবে তত পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করা বিশ্ব নবীজির আরেকটি সুন্নাত সুবহানাল্লাহ রূপা যদি সদকা করতে না পারেন সোনারি বাইর কাছে যাবেন সোনার দোকানে যাবেন বলবেন এতগুলি রূপার দাম কত 80 টাকা 50 টাকা 60 টাকা 100 টাকার উপরে হয় না ঠেলাওয়ালা রিকশাওয়ালা শ্রমিক দিনমজুর কৃষক সবাই আমরা দিতে পারবো বিশ্ব নবীজির সুন্নাত এটা সুন্নাত মরি গেছে এখন এটা সুন্নাত এখন আছেন মাতো না আজান দেওয়া সুন্নতটা আছে এর বাদর তহনি কি গো আছে নি হক কথা কোন আছে নি নাই মাটি এর শরম নাই তো আমি তো আর দমান নাই আর আপনারা হউর না তহনি সুন্নত নাই মরি গেছে আমরা মারছি এরপরে সুলহা মানে সুন্নত আছে কিন্তু গ্রামাঞ্চলের মা বইন হলে কোন জেউস বাচ্চাটার যখন সুলহামানি শেষ হয় মহিলা অকলে কি কইন যে কইন ও মাত্র ইগুর নোয়াই আদায় হইছ কি তো হইছে কি আছে নি হাইলা আন্দি দিতার জি জি আমার করিমগঞ্জ আছে যে গ্রামাঞ্চলর মহিলা অকলে কইন যে বাচ্চাটার কি আদায় হইছে নাই নোয়াই খারাপ পাইবা না নোয়াই নামের কোন বস্তু দ্বীনে ইসলামের মধ্যে নেই পরিষ্কার নোয়াই নামের কোন বস্তু দ্বীনে ইসলামের মধ্যে নেই আপনি নোয়াই নাম দিয়ে 15-20 টাও যদি বকরি জবাহ করেন খাওয়া হারাম খাওয়ানি হারাম খাওয়া খাওয়ানি উভয়টাই হারাম কবিরা গুনাহ এরপরের সুন্নাত হলো আকিকা আদায় করলেন চুল কামালেন চুলটা ওজন দিলেন যত পরিমাণের ওজন হবে রূপা সদকা করেন অথবা টাকা সদকা দেন বিশ্ব নবীজির সুন্নতের সব পাবেন সুবহানাল্লাহ এরপরে বাচ্চা যখন বড় হলো 4 বছর 3 বছর 5 বছরের বয়স হলো সর্বপ্রথম দায়িত্ব মা বাবার ছেলেকে মেয়েকে ইলমে দ্বীনের শিক্ষা দেবেন ফরজ দায়িত্ব হলো বাবার উপর ফরজ দায়িত্ব হলো মায়ের উপর ছেলেকে হাফিজ বানান আলিম বানান ছেলেকে সুশিক্ষা দিয়ে গড়ে তুলুন মা বাবার উপর দায়িত্ব আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন সুবহানাল্লাহ ছেলের উপর দায়িত্ব মা বাবার উপর আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন ছেলেকে ইসলামী ইলমে দ্বীনের জ্ঞান দিয়ে শিক্ষা দিয়ে গড়ে তুলুন মা বাবার উপর সেই দায়িত্ব ফরজ কই বাবা বেগর টান টান চিন্তা খারবার লইয়া ব্যস্ত মা কই গরর খামো ব্যস্ত ছেলেমে পড়তো কিরকম যাও গুডবান্দিয়া মসজিদ স্কুল সর্বশিক্ষার স্কুল আছে আর মসজিদ মেসাব একজন আছে হরুতা কয়েক দেড়শো গু বাড়ির তিন হরুতার জ্বালা ধারতে পারে না মেসাবে কয়েক সামলাইতাম তাও গড়ে 120 আর মেসাবের বেতন হতো দেখো না 4000 উপরে নাই অবস্থা এরকম চলে বেতন কত দেন একবারে অহমাত হো আমি জানতাম এমনিও জানতাম পড়ে গইয়ার এই গাঁত বেতন হতো মেসাব আলহামদুলিল্লাহ বাক্কা দেন গড় কত কাল ইয়া 100 রুপে 6000 কম 100 দিলেও তো অন্য মেসাবর 10-12 হাজার হয়ে যান 6000 টাকায় অন্য যারা বোয়াত আছে একবারে গাওয়ালি ভাষায় বুঝাইয়ার অন আমরা যারা বোয়াত আছি খেয়ার পরিবার 6000 টাকায় চলব নি আমার পরিবার বেতন ভাই এর বাদ আরও অন্য ভাই কুল ভাড়া টাকা আছে বহুত টাকা পাইলে এই মাসক 1-2 তারিখ হইব বেতন আইব বাদর দিনে আমার অ্যাকাউন্টে চাইও 3 টাকা 4 টাকা পাইবে ও তো 3 তারিখ থেকে 3 টাকা 13 পয়সা লিয়ে আবো গড়িয়া অ্যাকাউন্টে অরিজিনাল কথা কইয়া ও তো টাকায় আমার কুলার না খাবার দেন না 6000 টাকা ইমাম সাহেব খাবার দিত কি রকম একটু বিবেচনা করবা বিবেচনা যদি করো আল্লাহ পাকে আপনার আর মায়া করবা 100-100 করে দিল তো ইমাম সাহেব একটু একটু মায়া রক্ষা হইল চেষ্টা করলে দিতে পারবো ইংলিশ মিডিয়াম স্কুলে ছেলে মেয়েরে ভর্তি করি করার পরে চাপ দিলে এমনি ফের ফেরাই টাকা বার কাপড় কিনে বাদ দিয়া খাওয়া বাদ দিয়া কুটুম বাড়ি মশানে বাদ দিয়া এরপরেও তো এগুন দেওয়া লাগে ইনো তো ইলা জবর করা না ইচ্ছা করি 100-100 দেওয়া সবে